মোহাম্মদ সাহেদের ভয়ঙ্কর প্রতারণার শিকার আরেক ব্যবসায়ী শেখ জুলফিকার আলী, তার নাম। তিনি একজন পাথর ব্যবসায়ী, পাথরের এক্সপোর্ট ইম্পোর্ট তিনি করেন, স্বনামধন্য ব্যবসায়ী। রাজধানী সহ বিভিন্ন জায়গায় বড় বড় প্রজেক্টে তার পাথর তিনি সরবরাহ করেছেন। মোহাম্মদ সাহেদের না সেই ভুইফোর্ড প্রজেক্টেও তিনি পাথর দিয়েছিলেন, আমরা তার এক্সপিরিয়েন্সটুকু শুনতে চাই। আসলে আপনি কীভাবে তার সাথে যুক্ত হলেন? আমি যুক্ত হয়েছি, সে যেহেতু বড় কোম্পানিগুলোতে কাজ, আমাদের আমরা পাওয়ার মতো আমাদের ওই ক্যাপাসিটি নেই, ওই ওই কোম্পানিগুলো থেকে তাদের মতো লোকরাই, সাহেবদের মতো লোকরাই কাজ পায়। তো আমরা কী করবো, যেহেতু সেকেন্ড ম্যান কে পাইছে সেই পাইছে, তাতে তাকে আমরা সাপ্লাই দিতাম। সাপ্লাই দিতে গেছি, পাথর আর বালি দুটা ওয়ার্ক অর্ডার নিলাম। এই যে আমি রোসাবা কনস্ট্রাকশনের নামে একটা নিলাম বালি, একটা মাধবী ট্রেডিং কর্পোরেশনের নামে নিলাম, এটা হলো ক্যাসিয়াস লিমিটেড, রিজেন্ট ক্যাসিয়াস লিমিটেড। হ্যাঁ, তো একটাতে মানে একটা ইয়ে হলো 10 লক্ষ সিফটি, আরেকটা 10 লক্ষ সিফটি, দুইটাই আমরা। এই যে ওয়ার্ক অর্ডার নাম্বার আছে, এগুলো ওয়ার্ক অর্ডার, ওর তো কোনো প্রজেক্ট ছিল না, তাহলে ও কিসের এগেনস্ট আপনাদের থেকে নিত? আমাদের এই যে ক্যাসিয়াস ক্যাসিয়াস এই বিভিন্ন প্রজেক্টে কাজ করত, ওই যে আমরা থেকে তো নিত কাঞ্চন ব্রিজ থেকে, এই যে এখানে লেখা আছে যেটা কি ফাইনাল ডিস্টিনেশন কাঞ্চন ব্রিজ। ও আপনার থেকে কত করে কিনত সেফটি? আমি কিছুদিন দিছি 41 টাকা করে ফার্স্ট সেফটি, আর কিছুদিন দিয়েছি 43 টাকা করে। ও বিক্রি করতো কত করে? সেটা তো এদের ওয়ার্ক অর্ডারের ব্যাপার। আপনি টোটাল তার কাছে কত টাকা পাবেন? আমি টোটাল তার কাছে পাবো 77 লক্ষ 77 লাখ টাকা, 77,72,325 টাকা। মিলাই। হ্যাঁ, তো আপনাকে সে টাকা দিয়েছে সব? হ্যাঁ দিয়েছে। কত? আমার 3 লক্ষ টাকা দিছে ক্যাশ, মানে ক্যাশ বলতে তাও চেক দিছে, ওইগুলাতে কোনো সমস্যা হয়নি। গেছি মানে 1 লাখ টাকা দিছে প্রথম, নিয়ে দিলাম পাই গেলাম, এরপরে 2 লাখ টাকা দিলে পাইলাম। আমার 11,500 টাকা দিছে চেক দিছে, ওইটাতে নাই। আরেকদিন আপনি মোট 77 লাখের মধ্যে পেয়েছেন মাত্র 3 লাখ, মাত্র 3 লাখ, আর বাকি টাকা ওগুলা সব ভুয়া। ভুয়া মানে আপনাকে চেক, আমার চেক দিছে, চেক নিয়ে ওইখানে ঘুরে গেড়া আবার সে ফোন করে না চলে আসছেন, আমি চেকের ধরেন নাই, আপনি ক্যাশ দিয়ে দেবো। তো চেকটা ধরেন এই টাকা আমার বুট্টু ভাই, আরও যদি আপনার বলবো আমি কখন টাকাটা অ্যাডজাস্ট হচ্ছে, এখন টাকা নাই, আমি এখনও বিল পাই নাই, বিলটা ফাইলি আপনার দিয়ে। ওইখানে তো জোরে কথা বলা যায় না, তখন আমি আস্তে তার সাথে একটু মিশে গেলাম, একদম ক্লোজ হয়ে গেলাম। ক্লোজ হয়ে তার অফিসে তার সাথে অনেক সময় একাত্রে বাত হয়েছি, অনেক গল্প গুজব করলাম। সে আমাকে বলতো যে তারেক রহমানের সাথে আমার সুসম্পর্ক, এই কি গিয়াসুদ্দিন আল মামুনের সাথে সুসম্পর্ক, বিএনপির হাওয়া ভবনের সব আমার সম্পর্ক, এবং কি আপনি কি মনে করেন, আপনি যদি একদিন, আমি একটু গরমই কথা বলছিলাম, ধর ভাই টাকা দিবেন নাকি না দেবেন বলেন, এসবগুলো কেন শুরু করছেন, আপনি কার কাছে যাবেন কি চান? আমার আমি যদি মনে করি আপনাকে টাকা দেব না, আপনি আমার থেকে টাকা নিতে পারবেন? আপনি জানেন এই ছবিগুলো এটা কে চিনে না, এটা প্রধানমন্ত্রী। আমি বললাম যে না, এটা প্রধানমন্ত্রী, এটা বঙ্গকন্যা, ওইটাও আমার পকেটে থাকে। আপনি জানেন আমি আমি মুক্তিযোদ্ধার সন্তান, আমার বড় ভাইও মুক্তিযোদ্ধা ছিল, আমার বাপও মুক্তিযোদ্ধা ছিল। আমি যে আপনার নামে আমি আমি প্রয়োজনে প্রতিবাদ করবো প্রেস ক্লাবে গিয়া, করে যে কিছু করতে পারবেন না। তখন প্রেস ক্লাবের সাংবাদিকের প্রেসিডেন্ট সেক্রেটারি কী বলো, কয়েক টিভির চ্যানেল এইসব ইউটিউব তো ইউটিউব এগুলা আমার কথা বললেন। আপনি জানেন আমি যে ইয়া করি টক শো দেখেন না, হ্যাঁ দেখি, আমি যে আমি আপনার সাথে ব্যবসা করতে আসছি শুধু একমাত্র আপনি সাংবাদিক, আপনি একজন বুদ্ধিজীবী, আপনার কথাবার্তা আমার কাছে সুন্দর লাগলো। আপনি টিভিতে যেভাবে টক শোতে কথা বলেন, এত সুন্দর, এত নেতিবাচক কথা খুব কম লোকে বলে। আপনার মতো আরেকটা আর 2-1টা সাহেব যদি থাকতো আমাদের দেশে, আমাদের দেশ বহু উন্নত হয়ে যেত। এখন তো কিছু করার নাই। তারপর টাকা কি পেলেন আপনি? না, আমি আর টাকা পাইনি, টাকা দিবে বলে এবার লাস্টে বললো যে সব নিয়ে যান,
ঠিক আছে, আপনার সাথে আমার ব্যবসা হবে না, আপনি আমারে ছোট মনে করছেন, আপনি আমার মনে করছেন আমি ছোটখাটো মানুষ। সে চেক দিত কিন্তু ব্যাংকে টাকা থাকতো না? না, কোনো টাকাই থাকতো না। আচ্ছা, তারপরে আপনার টাকা নিতে গিয়ে কি ঘটনা ঘটলো? হ্যাঁ, এইবার আমার বললো যে গেলাম, সে তো সিসিতে দেখছো, সকালে বসায় রেখছে 7টা থেকে 8 10টায় গেলাম, 10টা 12টা 1টা 2 4টা পর্যন্ত বসেছিল। তখন আমি বললাম যে ভাই আমার এত সহ্য না, বলেন না স্যার, যে চেয়ারম্যান সাহেবকে বলেন না, আমি একটু দেখা করে চলে যাই। তখন চেয়ারম্যান সাহেবের লোক একটা পাঠাইলো, চেয়ারম্যান সাহেবের লোক একটা পাঠাইলো, আমার নিয়ে গেলো, নিয়ে যাইয়া আর 2-3 জনের ধরে ফেলাইলো, ধরে সাথে সাথে রুমে নিয়ে গেল, আরেকটা রুমে। প্রথমে তার রুমে ঢুকাইছে, তার রুমে ঢুকাই আমার কিছু থাপড় টাপড় দিয়া এবার তার টর্চার সেলে ঢুকাইল। টর্চার সেলে তখন আর কিছু দেখিনি। হ্যাঁ, এরপরে এলো বাতারি, সে অন্য মানে টর্চার শুরু করলো, এগুলো যে বেটা তুই আমার কাছে আবার টাকা ভেবি বললি, তুই আমার আমি এখানে মেয়েগুলা তোর জন্য 2-3টা মেয়ে চাকরি চলে গেছে, তুই আমার মেয়ের সাথে কী করছিস, মানে কী মেয়ের সাথে কী করছিস, মানে তারা টর্চার টর্চার করে আমার বাইক করে আনলো। তখন আমার শরীর খুব ক্লান্ত, আমি বললাম যে ভাই মানে এবার আপনাকে নারী নির্যাতনের দোহাই দিল। 8টা রাত্রে 8টা বাজিয়ে এবার গেলো তুই আমার মেয়ের সাথে কী করছিস, আমি কোন মেয়ে, আমার রিসেপশনে মেয়েটা আসলো, মেয়েটা সব অকপটে বলতেছে আমি কী কী করছি করছি, কিন্তু সে রিসেপশনিস্ট, ওইখানে বহু লোক বসে রয়েছে না, আমি যদি কিছু করি তাহলে কীভাবে কী, এটা কী হয় দিনে দুপুরে, মানে টাকা পাওনা টাকা চাইতে গেলে এরকম অ্যাভেলেবেল, আমি না শুধু এক বৃদ্ধ লোক, এই যে 24-এ নাকি কিসে সাক্ষাৎকার দিছে বৃদ্ধ লোকেরা যেদিন থাপ্পড় দিছে ওই দিন আমি মনে করলাম যে না, এ তো ক্রিমিনাল। তখন কিছু ক্ষমতাধর লোকজনের সাথে যাবো হিসাব করছিলাম, দেখলাম যে না লাভ হবে না, যেখানে আইনের আশ্রয়। তারপরে আপনি কী করলেন? আমি এরপরে সে 300 টাকার একটা স্টাম্প নিয়ে আসছে, একটা উকিল আসছে, সাংবাদিকরা আসছে, সবাই এই ইয়া করতেছে, ছবি উঠাইতেছে। সাংবাদিক বলতে তার পত্রিকার সাংবাদিক, কিসের সাংবাদিক, এটা কি সাংবাদিক নাই কি আমি কেমন জানি, তার মতোই ভণ্ড, সব প্রতারক, উকিলও প্রতারক, মানে সাংবাদিক উকিল নিয়ে এসে আপনাকে ভয় দেখাইল আর কি? না, এখানে বসে স্ট্যাম্প নিয়ে আসছে, 300 টাকা দামের স্ট্যাম্প, স্ট্যাম্পে বললে যে তুমি লেখো আগে। তো আমি বললাম যে আমি কি একটা র্যাপ কাগজ দিছি, ওইটাতে লিখলাম এ যা যা বলছে তা তা লিখছি, যে মেয়েটার সাথে আমি এভাবে করছি, প্রাণের ভয় আর কি, কিছু করার তো নাই। তখন তো আমার পিঠেই শেষ, যেটা আমার এখনো অত সেন্সলেস অবস্থায় আছি। ওর কাছ থেকে এরকম আনুমানিক কত মানুষ টাকা? বহু, অন্তত 200-র উপরে হইব, সবাই আমার জানা মতো 200, তার উপরে হবে। আর টাকার পরিমাণ কত থেকে কত? মিনিমাম 1-1.5-2-3-15-16 লাখ 17 লাখ এই টাইপের, মানে কেউ 10-এর নিচে নেই, 10 লাখ, 10 লাখের নিচে নেই। সর্বোচ্চ কত হতে পারে? সর্বোচ্চ 2-3 কোটি সবাই কি একইভাবে তাড়াই দিত টাকা চাইতে গেলে? আর কারোর কেউ বলতে পারতো না, এই সিসিতে দেখতো, কেউ কারোর সাথে কথা বলতে পারবে না, পড়লে তো শেষ। আর আপনার থেকে কিছুদিন মাল নিল, চট করে বললো যে না। ওর ওখানে এই যে এইসব সেক্সুয়াল হ্যারাসমেন্টের নাটক করার জন্য কি আলাদা মেয়ে থাকে? মেয়েগুলা রাখতো অপরূপ সুন্দরী সুন্দরী মেয়ে, এবং কি তার ওখানে তো আমি ম্যাক্সিমাম টাইম যাইতাম, এই যে এত বড় তার টেবিলটা, টেবিলের নিচে মেয়ে রাখত। হ্যাঁ, মেয়েগুলা এখানে থাকতো ওরাল সেক্সে, সে বিশ্বাসী, এখানে মেয়ে থাকতো আর সে এখানে বসত, এটা তো আমার নিজের চোখে দেখা। তখন আর বিভিন্ন বড় বড় 5-স্টার হোটেলগুলোতে তার যাতায়াত ছিল, কিন্তু তার একটা জিনিস দেখলাম, সে নিজে মদ খেত অল্প, আপনাকে খাওয়াইতে বেশি, মদ সে নিজে বাধ্য, মদের প্যাক বানাই দিত, তারটাতে পানি মিশাইতে বেশি, আপনারটাতে ওয়াইনটা বেশি মিশাইত, ম্যাক্সিমাম লোকের এইভাবে খাওয়াইতো আমি দেখতাম। তাই হেডটা হেড সুস্থ, এ অসুস্থ ইয়া সব কথা লইয়া শেষ, ব্ল্যাকমেলিং করিত, মানে মনে করে ছবি উঠে ফেলত হাসপাতালে। তো আমি ইনফরমেশন দিছি ডাইরেক্ট যে কোনো একটা জায়গায়, যে হাসপাতালে ওই ধরনের ঘটনা হয়, ওকে অফিসে ওরাল সেক্স এরকম কি ওপেন অ্যাভেলেবেল? একদম ওপেন বলতে তো এর অফিস তো খুব বড়, দেখেন নাই
যদি যান দেখেন বড় একটা রুম, ওইখানে তো কেউ ঢুকতে পারবে না। তার আগে আরেকটা রুম আছে, তার আগে আরেকটা রুম আছে, তার আগে মূল ফটকে মহিলা একটা আছে। আর তো দরজা ঠেলে ধাক্কা দিলেও খুলবে না, কাঠ দিয়ে ঢুকেবেন তারপর দরজাটা খুলবে, মেন দরজাটা। তারপর আপনার চেয়ারম্যান সাহেবের কাছে যাইতে হলে তো বহু খবর আছে। আমাদের দেশের প্রধানমন্ত্রীর কাছে যাইতেও এত প্রোটোকল মেনটেন হয় না। গানম্যান আছে, সব কিছু তো আছে, সন্ত্রাসীরা আছে। আচ্ছা, এরপর আপনি থানা বিচার দিলেন না? হ্যাঁ, সাড়ে চারটে আসি থানা বিচার দিয়েছি, থানা তো উল্টাই আবার পাঠাইল। কি কয়? তা আপনি তো নারী নির্যাতন নারী নির্যাতন ওইখানে না মেয়ের সাথে আপনি অনৈতিক আধা ঘন্টা হয় না ওইখান থেকে আসছি যে মানে থানায় যাওয়ার আগেও থানায় ফোন করে বলে ফোন করে বলে দিছে। পুলিশ ওর বিচার করতো না? কিসের পুলিশ, তারে সিলেট জানাইতো, পুলিশরা ছিল তার কর্মচারী। পুলিশ নামে কলঙ্ক, মানে পুলিশ ডিপার্টমেন্টারে সে কীভাবে ইউজ করতো আমার এখনই ওই ঘুমের ভিতরে আমি থমনিয়ে দিতাম। সে তুমি তুমি করে বলতো সবাই ওসিদের। আর ওসি ফসি তো কিছু না, এর উপরগুলোর সে পাত্তা দিত না, সে কথা বলতে যে দেখতাম আর কি। আর তো সে যেখানে যাব সে আগেই সবাই রেডি করে বলে তো। পুলিশ কি পরে আপনার এটা বিচার করলো? কে? কোনো বিচার করেন নাই। আপনি আপনার কি আমার ফ্রেন্ড সেক্রেটারি আওয়ামী লীগের সেক্রেটারি পূর্ব থানার মতিলক মতি, এইজন এর সাংগঠনিক সম্পাদক, আরেকটা পদ্ম লীগের সিলেটার পাঠাইল। আপনি কি এখন তার কাছে পাওনা টাকার জন্য যাবে? মানে আমি উত্তরায় আসি রে আর ভয়ে, আমি ফেরি থেকে আসছি ওই দিন ধরা পড়ছে আর। মানে তার ভয়ে আপনি ঢাকা ছেড়ে গেছিলেন? ঢাকাতে তো আমি ভয়ে আর ওই ডাকাতে থাকিনি, উত্তরা তো পরের কথা, আমি ফেনি চলে গেছি, আমার বাড়ি হলো ফেনি। এরকম কি সবাই এরকম তার ভয়ে আসে? সবাই পালাই গেছে, সবাই চোর হয়ে গেছে, এখন চোরের মতো পালাই গেছে। আরেকটা লোকের আমি ধরে আনছি অনেক কষ্ট করে, হে পালাই গেছে। কে বলছে যে কি প্রত্যেকটা লোককে নির্যাতন করতো? সব টাকা চাইবেন, দ্বিতীয়বার চাইবেন, আপনাকে নির্যাতন করবেই, টর্চার সেল আছে, তাহলে আপনি আর সাহস করে কীভাবে যাবেন? সে রুমের ভিতর থেকেও আমরা ওই গত ঈদে কাহিনী টেলো, গত ঈদে আমরা বসে রয়েছি, টাকা দিয়ে দিবি, ঈদের আগে বাড়ি যাবো, বসে রয়েছি, সে তো বাইরে নেই, আমরা তো এখানে বসে আছি দেখবো। কিন্তু সে ভিতরে দেখে বলছে যান যান সবাই যান, গানম্যানরা আসছে, লোকজন আসছে। তার সাথে কি গানম্যানও থাকতো? গানম্যান তো আছে। কয়টা? দুইটা। ও কন্টিনিউ গানম্যান দুইজন আসছিল। সাথে বলে যে বাইরন বাইরন আপনারা বাইরন, বাইর করে দিল। তার মানে ওইখানে প্রতারক বলতে তারে সহযোগী ছিল সবচাইতে বেশি একটা ছেলে, খুব ক্রিমিনাল, সে হলো ডাইরেক্টর মাসুদ পারভেজ, বাড়ি হলো ইয়াতে আপনার গাজীপুর, তার ছবিও আমার কাছে আছে। আচ্ছা দিন, আচ্ছা এখন বিষয় হলো যে আপনারা কি এখন তার টাকার? আমার কত হলো, আমি ফেসবুকে আবার বঙ্গকন্যার কাছে আর কারো কাছে না, আমি দাবি জানাইছি বঙ্গকন্যার কাছে, যে ওরে ক্রস ফায়ারও দিবেন না, অন্তত তারা পাশে রেখে আমাদের টাকাগুলা লইয়া, আমাদেরকে টাকাগুলা দিলেই ব্যবসায়ীদেরকে টাকাগুলা দিয়া তার বিচার যেভাবে যেটা করবেন।